আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাঁস রান্না করার রেসিপি নিয়ে আসলাম। দেখেন, হাঁস রান্না করতেছি, দুইটা হাঁস আনছে বাজার থেকে, হাঁস দুইটা দেখাইছি। কোটাকাটি দেখাইলাম না, কাটতে, হাঁস কাটতে তো কত কষ্ট তা তো জানেন, এই জন্য হাঁসের কাটাকাটি দেখাইলাম না। পরে কাটাকাটির কষ্ট দেখলে আর হাঁসই খাইতে চাইবেন না। এই জন্য সবাই হাঁসের কাটাকাটি দেখাইলাম না, অনেক পশম, ছোটো ছোটো গজি, দোয়া, কাটা, সিলে, অনেক কিছু, চামড়া, অনেক ছোটো ছোটো গজি, এগুলো তুলে ফেলছি। অনেক কষ্ট লাগছে, অনেক সময় বসে, এখন আমি রান্না চড়াইলাম। এর ভিতরে সব দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, ধনে সবগুলো দিয়ে দিলাম। এবার একবারে মাইকে জিজ্ঞাসা করছি, আর বোনাবুনি করলাম না, এমনিতেই আমার দুইটা হাঁসে অনেক সময় গেছে, কষ্ট হয়েছে, তাই যাই হোক, কেন বললাম, এটা শীতের দিনের জন্য, হাঁস খাওয়াম সবার জন্যই, মানে খুবই সুস্বাদু স্বাদের জন্য, হাঁস সবাই ভালো পছন্দ করে, হাঁসের গোস্ত শীতের দিনের জন্য, শীতের দিনে হাঁসের গায়ে অনেক তেল হয় এবং চামড়াটাও খুব স্বাদ লাগে, বা হাঁসি খুবই স্বাদ লাগে, এই জন্য আমরা দুইটা হাঁস আনলাম। হাঁস আমি বুনা করতেছি, দেখেন এর ভিতরে আমি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, তাই কিছুক্ষণ পর আসি, বোনা হোক, দেখবেন, শেয়ার করলাম আপনাদের সাথে যে আজকে আমি হাঁস ডেকেছি। এখানে দুইটা হাঁস দেখাচ্ছি পরে, দেখি দর্শক কেমন হল। এবার হাঁসের কালারটা কত সুন্দর আসছে, এই যে দর্শক, হাঁসটা আমার বোনা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেব। একটু গরম করে রাখছি, জলটা দেব। হ্যাঁ দর্শক, দেখেন হাঁসটা এই পর্যায়ে আসছে, আমি জল দিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যে তুলে ফেলবো। হাঁসের গোশ সেদ্ধ হয়ে গেছে, আমি হাঁসটা বাস বোনা বোনা করবো, দেখাচ্ছি। দেখেন দর্শক, এখন কটা জিরা তুলে দেব, জিরা করার তাও পেছি, গুঁড়ি করে দিয়ে দেব, হয়ে গেছে। দর্শক, অনেক সময় হাঁস থেকে একটা মানে গন্ধ বাসে, এই যে ফোড়নটা দিয়ে দিলে তাহলে এই ঘ্রাণটা থাকবে না। হাঁস হয়ে গেল, আমি কটা জিরে দিয়ে দেব। দর্শক, হয়ে গেল আমার হাঁস রান্না। এবার যদি আমার ভিডিওটা ভালো লাগে, দয়া করে আমার ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।